এর আগের পাটে আমরা একের দাগের এক এবং দুই এই দুটো অঙ্ক করেছিলাম এই পাটে আমরা তিনের দাগের যে অঙ্কটি আছে সে অঙ্কটি থেকে সমাধান করার চেষ্টা করব। তো তিনের অঙ্কটি কি বলেছে দেখো একটি বাহু দৈর্ঘ্য সিক্স সেন্টিমিটার এবং ওই বাহু সংলগ্ন কোন দুটির পরিমাপ পঞ্চাশ ডিগ্রি এবং পঁচাত্তর ডিগ্রি তো আমরা প্রথমে কি করব সিক্স পয়েন্ট সেন্টিমিটার একটি রেখাংশ নিয়ে নেব তো সিক্স পয়েন্ট টু সেন্টিমিটার আমরা একটি রেকাংশ নিলাম এবার আমরা কী করবো খাতার মাঝখানে একটি রশ্মি অঙ্কন করবো তো এই রশ্মিটি আমরা অঙ্কন করলাম যেটার নাম দেবো আমরা বি এবং এক্স বি এবং এক্স এবার আমরা কী করবো কম্পাসের সাহায্যে সিক্স পয়েন্ট টু সেন্টিমিটার সমান করব সমান করে আমরা এই রশ্মিটিকে কেটে নেব তো সিক্স পয়েন্ট টু সেন্টিমিটার সমান করলাম দিয়ে এই রশ্মিটিকে আমরা কাটবো বিন্দুতে ধরে আমরা রশ্মিটিকে কেটে নেব যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুর নাম দেব আমরা সি তো আমাদেরকে কি বলেছে এই কোনটা পঁচাত্তর ডিগ্রি আঁকতে বলেছে এই কোনটা পঞ্চাশ ডিগ্রি আঁকতে বলেছে কিংবা এই কোনটা পঞ্চাশ ডিগ্রি আঁকতে পারো এই কোনটা পঁচাত্তর ডিগ্রি আঁকতে পারো ওটা তোমাদের কাছে তো আমরা পঁচাত্তর ডিগ্রি কিন্তু কম্পাসের সাহায্যে আঁকতে পারবো কিন্তু পঞ্চাশ ডিগ্রি কম্পাসের সাহায্যে আঁকতে পারবো না তাই আমরা কি করব আগে পঞ্চাশ ডিগ্রি চাঁদার সাহায্যে এঁকে নেব তো চাঁদার সাহায্যে আঁকতে গেলে প্রথমে কি করতে হবে এইখানে একটি আমরা ছোট্ট করে রশ্মি টেনে নেব ছোট্ট করে রশ্মি আমরা টেনে দিলাম এবার চাঁদাটিকে কীভাবে বসাতে হবে চাঁদাটিকে বসিয়ে আমরা পঞ্চাশ ডিগ্রি এখানে অঙ্কন করে নেব তো চাঁদাটিকে এমনভাবে বসাবে যাতে এই দাগটি এই জিরো ডিগ্রি যাতে দাগের ওপর পড়ে তো এইভাবে বসিয়ে দিলাম এবার পঞ্চাশ ডিগ্রি তো পঞ্চাশ বলতে এখানে তো এখানে একটি বিন্দু দিয়ে আমরা এই বিন্দুর সাথে এটা যোগ করে দেবো এই বিন্দুর সাথে এটা যোগ করে দেব তো যোগ করে দাও তাহলে আমাদের এটা পঞ্চাশ ডিগ্রি কিন্তু হয়ে গেলো তো পঞ্চাশ ডিগ্রি যেহেতু আঁকতে বলেছে তাই আমরা কি করব এই পঞ্চাশ ডিগ্রিটাকে আমরা কি করব এখানে কপি করে দেব তো পঞ্চাশ ডিগ্রিটাকে আমরা কপি করে দিই তো তার জন্য কী করতে হবে যে কোনো একটা মাপ নিয়ে এটাকে কেটে নিতে হবে তো আমরা এইখানে এটাকে কেটে দিলাম ওই মাপ নিয়েই আমরা কী করবো বি বিন্দুতে ধরে বি বিন্দুকে কেটে দেব এইভাবে আমরা কেটে দিলাম এবার আমাদের কী করতে হবে এই পঞ্চাশ ডিগ্রির মাপটা সমান করে নিতে হবে তো সমান করে নাও এইভাবে সমান করে নিলাম এবার এই মাপটা ধরে আমরা কি করব এই বিন্দু থেকে আমরা কেটে নেব তো কেটে দিলাম তাহলে আমাদের পঞ্চাশ ডিগ্রি কিন্তু হয়ে গেল এবার আমরা এই ছেদ বিন্দুর সাথে বি বিন্দু যোগ করে দেব তো যোগ করে দাও ছেদ বিন্দুর সাথে বি বিন্দু যোগ করে দিলাম এবার আমাদের কী করতে হবে এখানে পঁচাত্তর ডিগ্রি কোন আঁকতে হবে তো পঁচাত্তর ডিগ্রি কোন আঁকতে গেলে আগে নব্বই ডিগ্রি করতে হবে তো নব্বই ডিগ্রি করার জন্য আমরা যে কোনো একটা মাপ নিয়ে তো একটা বৃত্তচাপ অঙ্কন করলাম এই বৃত্তচাপটিকে এই ছেদ বিন্দুতে ধরে পরপর দুবার কাটব দুবার কেটে দিলাম আবার এই ছেদবিন্দু থেকে আমরা কী করবো আবার এটাকে কেটে দেবো তাহলে কেটে দিলে আমাদের কিন্তু নব্বই ডিগ্রি হয়ে যাবে তো যেহেতু আমাদের নব্বই ডিগ্রি কিন্তু আঁকতে বলেনি কিন্তু পঁচাত্তর ডিগ্রি আঁকতে গেলে নব্বই ডিগ্রি দরকার তো আমরা কী করবো নব্বই ডিগ্রিটাকে আমরা এইখানে একটি ছেদ নিয়ে নেব তাহলে আমাদের নব্বই ডিগ্রি পেয়ে যাব তাহলে দেখো এখানে আমাদের এটা ষাট ডিগ্রি হলো এখান থেকে এতটা পর্যন্ত আর এখান থেকে এতটা পর্যন্ত তিরিশ ডিগ্রি দিয়ে টোটাল হয়ে গেল নব্বই ডিগ্রি তাহলে এখান থেকে এতটা পর্যন্ত ষাট ডিগ্রি আর এখান থেকে এতটা তিরিশ ডিগ্রি এই তিরিশ ডিগ্রিকে যদি আমরা দুই ভাগে ভাগ করি তাহলে কত হবে পনেরো ডিগ্রি হবে তাহলে পনেরো ডিগ্রি আর ষাট ডিগ্রি তাহলে পঁচাত্তর ডিগ্রি হয়ে যাবে তো আমরা কী করবো তিরিশ ডিগ্রিকে দুই ভাগে ভাগ করবো তাই আমরা কি করব যে কোনো একটা মাপ নিয়ে আমরা কি করব। এইখানে একটা বৃত্তচাপ দেব আবার এই বিন্দুতে ধরে এখান থেকে এইটাকে আবার কেটে দেব তো কেটে দাও তো এটাকে বড় করে দাও তো যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুর সাথে আমরা কী করবো বিন্দু যোগ করে দেবো ছেদ বিন্দুর সাথে আমরা সি বিন্দু যোগ করে দিই তো আমরা যোগ করে দিলাম এবার যেহেতু এটা ছোটো হয়েছে তাই আমরা কি করব এটাকেও বাড়িয়ে দেবো বাড়িয়ে দাও এটাকেও আরও একটু বাড়িয়ে দাও তোমরা রোল দিয়ে করবে আর বড় হয়ে গেলে তোমরা মিশিয়ে দেবে আমি যেহেতু পেন দিয়ে করছি তার জন্য বারবার আমি একটু একটু করে বাড়িয়ে দিচ্ছি বড় হয়ে গেলে দেখতে ভালো লাগবে না এবার আমরা এখানে নাম দিয়ে দেবো কি এ তাহলে এ বি সি একটি আমরা ত্রিভুজ অঙ্কন করলাম যার এই যে বি কোণ হচ্ছে পঞ্চাশ ডিগ্রি এবং সি কোণ হচ্ছে পঁচাত্তর ডিগ্রি এবার এটার আমাদেরকে কী করতে হবে অন্তবিত্ত অঙ্কন করতে হবে আরও আর অন্তবৃত্ত অঙ্কন করতে গেলে যে কোনো দুটো কোনকে সমদেখণ্ড করতে হবে তো আমি প্রথমে বি কোনকে করবো তাই যে কোনো একটা মাপ নিয়ে আমরা কি করছি বি কোণের ওপর একটি বৃত্তচাপ দেব তো এইভাবে বৃত্তচাপটা দিলাম এবার ওই একই মাপ ধরে কিংবা বেশি অর্ধেক ধরতে পারব ওটার থেকে দিয়ে আমরা কেটে দেবো তো এই বিন্দু থেকে আমরা একবার বৃত্তচাপ নিলাম আবার এই বিন্দু থেকে ওই বৃত্তচাপটিকে আবার কি করব কেটে দেব তো কেটে দিলাম কেটে দেওয়ার পর যেখানে ছেদ করলো সেই ছেদবিন্দুর সাথে আমরা বি বিন্দু যোগ করে দেব তো ছেদ বিন্দুর সাথে আমরা বি বিন্দু যোগ করে দিলাম একইভাবে আমরা কোণকে এবার সমধিখণ্ড করব তো যে কোনো একটা মাপ নিয়ে আমরা কোণকে যে কোনো একটা মাপ নিয়ে আমরা কোণের ওপর একটি বৃত্তচাপ অঙ্কন করবো তারপর এই ছেদ বিন্দু থেকে এখানে একবার কেটে দেবো আবার এই ছেদ বিন্দু থেকে আমরা ওটাকে আবার কেটে দেবো যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুর সাথে আমরা সি বিন্দু যোগ করে দেবো তো যোগ করে দিই তো যোগ করে দিলাম এবার দেখো এই কোণের সমধিখণ্ডক আর এই কোণের সমধিখণ্ডক একটা বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুর নাম দিয়ে দেবো আমরা ও এবার এই ত্রিভুজের মধ্যে অন্তবিত্ত অঙ্কন করার জন্য আমাদের ও থেকে বিসি বাহুর ওপর একটি লম্ব অঙ্কন করতে হবে লম্ব অঙ্কন করতে গেলে ও বিন্দুতে বসিয়ে এই ত্রিভুজের ওপর একটা বৃত্তচাপ দিতে হবে তো বৃত্তচাপ দিয়ে দিলাম দেখো যেখানে ছেদ করলো সেই ছেদবিন্দু থেকে আমরা নিচে একবার দেব বৃত্তচাপ আবার এই ছেদবিন্দু থেকে আমরা বৃত্তচাপটিকে আরেকবার কেটে নেব ছেদ থেকে কেটে দিলাম যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দু সাথে আমরা ও বিন্দু যোগ করে দেবো ছেদ বিন্দুর সাথে আমরা ও বিন্দু যোগ করে দিই এবার আমরা ও বিন্দু যোগ করে দিলাম আর এখানে যেখানে ছেদ সেটার নাম দেব আমরা ডি তাহলে ও আর ডি হচ্ছে যে কি আমাদের অন্তবৃত্তের ব্যাসার্ধ আর ও হচ্ছে যে কি আমাদের অন্তবৃত্তের কেন্দ্র তো ও ডি সমান করে নেব দিয়ে আমরা এখানে একটি অন্তবৃত্ত অঙ্কন করে দেবো তো আমরা কম্পাসের সাহায্যে ওডি সমান করে নিই তো ওডি আমরা সমান করে নিলাম দিয়ে আমরা দেখে নেব চারিদিক মিলছে কি না দিয়ে আমরা বৃত্তটি অঙ্কন করে দেব তো আমরা বৃত্তটি অঙ্কন করে দিই তো বৃত্তটি আমরা এইভাবে অঙ্কন করে দেবো তো বৃত্তটি অঙ্কন করে দিলাম তো দেখো বৃত্তটি অঙ্কন হয়ে গেলো তাহলে আমাদের অন্তবিত্ত কিন্তু অঙ্কন হয়ে গেলো এবার আমরা কি করব স্কেলের সাহায্যে এই অন্তবৃত্তের ব্যাসার্ধ পরিমাপ করব তো এই অন্তবৃত্তের ব্যাসার্ধ কি ওডি তো ওডি আমরা পরিমাপ করে নেব তো পরিমাপ করে নিই তাহলে এখানে দেখো ওডি সমান হচ্ছে এই আমাদের ওয়ান পয়েন্ট এইট নাইন সেন্টিমিটার ওয়ান পয়েন্ট নাইন সেন্টিমিটার তো আমরা এবার লিখে নেব অতএব তো দেখো আমরা লিখে নিয়েছি অতএব এবিসি ত্রিভুজের অন্তবিত্ত অঙ্কন করা হলো যার অন্তকেন্দ্র ও এবং অন্ত ব্যাসার্ধ ওডি সমান ওয়ান পয়েন্ট নাইন সেন্টিমিটার প্রায় তোমাদের কাছে পয়েন্ট ওয়ান সেন্টিমিটার এদিক ওদিক হতে পারে তো আমার কাছে ওয়ান পয়েন্ট নাইন সেন্টিমিটার হয়েছে তোমাদের কাছে ওয়ান পয়েন্ট এইট সেন্টিমিটার কিংবা সেভেন সেন্টিমিটার কিংবা টু সেন্টিমিটারও হয়ে যেতে পারে তো তাই তোমরা কি করবে পাশে প্রায় কথাটি লিখবে তো একইভাবে আমরা চারেরটা দেখে নেব তো চারেরটা কী বলেছে দেখো একটি সমকোণী ত্রিভুজ যার সমকোণ সংলগ্ন দুটি বাহুদ্দর্ঘ সেভেন সেন্টিমিটার ও নাইন সেন্টিমিটার তো আমাদেরকে সমকোণী ত্রিভুজ আঁকতে হবে যার সমকোণ সংলগ্ন দুটো বাহুদ্দর্ঘ দিয়েছে একটা নাইন সেন্টিমিটার একটা সেভেন সেন্টিমিটার তো আগে আমরা নাইন সেন্টিমিটার এবং সেভেন সেন্টিমিটার সমান করে দুটো রেখাংশ নিয়ে নিই তো দেখো আমরা সেভেন সেন্টিমিটার ও নাইন সেন্টিমিটারের দুটি রেখাংশ নিয়ে নিয়েছি এবার খাতার মাঝখানে আমরা কি করব একটি রশ্মি অঙ্কন করব তো একটি রশ্মি আমরা বড়োভাবে টেনে নিই রশ্মিটির নাম দেবো আমরা বি এবং এক্স একইভাবে আমরা কি করব নাইন সেন্টিমিটার সমান করে নেব তো নাইন সেন্টিমিটার সমান করে নিয়ে আমরা রশ্মিটিকে কেটে নেব তো নাইন সেন্টিমিটার সমান করে নিলাম এবার আমরা কি করব রশ্মিটিকে কেটে নেব তো এই রশ্মিটিকে আমরা কেটে নেব যেখানে ছেদ করলো সেই ছেদবিন্দুর নাম দিয়ে দেবো আমরা সি যেহেতু এটা সমকোণী ত্রিভুজ আঁকতে বলেছে তার জন্য আমরা কী করবো যে কোনো একটি বিন্দুতে সমকোণ আঁকবো অর্থাৎ নব্বই ডিগ্রি আঁকবো তো আমি বি বিন্দুতে নব্বই ডিগ্রি কোণ আঁকবো তো তার জন্য আমাদেরকে একটি বড় করে বৃত্তচাপ নিতে হবে যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুতে ধরে আমরা এই বৃত্তচাপকে পরপর দুবার কাটবো এখানে একবার কাটলাম আবার যেখানে ছেদ করলো সেখানে ধরে আবার একবার কাটলাম আর উপর একবার কাটলাম আবার এখানে ধরে আমরা কি করব আবার উপর থেকে একবার কেটে দেব তো যেখানে ছেদ করলো সে ছেদবিন্দুর সাথে আমরা বিবিন্দু যোগ করে দেব তো ছেদবিন্দুর সাথে আমরা বিবিন্দু যোগ করে দিই যোগ করলে কিন্তু আমাদের নব্বই ডিগ্রি হয়ে যাবে এবার আমাদেরকে কি বলেছিল দেখো সমকোণ সংলগ্ন দুটো দৈর্ঘ্য দর্ক আছে একটি নাইন সেন্টিমিটার একটি সেভেন সেন্টিমিটার যেহেতু আমরা নাইন সেন্টিমিটার নিচে কেটেছি তাই আমরা কি করব এটা সেভেন সেন্টিমিটার সমান করে কাটব তো সেভেন সেন্টিমিটার সমান করে নাও এখান থেকে ধরে সেভেন সেন্টিমিটার সমান করে নাও তো সেভেন সেন্টিমিটার সমান করে নি আমরা বি বিন্দুতে ধরে এটাই কেটে দেবো যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুর নাম দিয়ে দেবো আমরা ইয়ে আর এই এ বিন্দুর সাথে আমরা সি বিন্দু যোগ করে দেবো তো এ বিন্দুর সাথে সি বিন্দু যোগ করে দাও এ বিন্দুর সাথে সি বিন্দু যোগ করে দিলাম তাহলে কিন্তু আমাদের এবিসি একটি ত্রিভুজ অঙ্কন হয়ে গেল এবার আমাদেরকে যেটা করতে হবে এর অন্তবৃত্ত অঙ্কন করতে হবে আর অন্তবৃত্ত অঙ্কন করতে গেলে যে যে কোনো দুটি কোণকে সমধিখণ্ড করতে হবে তো আমি বি কোণকে সমাধিখণ্ড করবো প্রথমে তাই আমরা যে কোনো একটা মাপ নিয়ে আমরা এখানে একটা বৃত্তচাপ দিয়ে দেবো তো এই রকম টাইপের মাপ নিলাম দিয়ে এখানে একটা বৃত্তচাপ দিয়ে দিলাম এবার আমরা কি করব ওই যে কোনো একটা মাপ নিয়েই আমরা কি করব যে কোনো একটা মাপ নিয়ে এইখানে একটা বৃত্তচাপ দেব আবার এইখানে যেখানে ছেদ করেছে সেই ছেদ বিন্দুতে ধরে আমরা কী করবো এখান থেকে আবার বৃত্তচাপকে কেটে নেব তো কেটে নিলে যেখানে ছেদ করবে সেই ছেদ বিন্দুর সাথে আমরা কী করবো বি বিন্দু যোগ করে দেবো তো ছেদ বিন্দুর সাথে বি বিন্দু যোগ করে দাও তো যোগ করে দিলাম এইভাবে যোগ করে দিলাম এবার আমরা কী করবো একইভাবে সি কোনকেও কেটে নেবো তো সি কোনকে কেটে নিতে গেলে আমাদেরকে প্রথমে কী করতে হবে একটা বৃত্তচাপ দিয়ে দিতে হবে কোণের ওপর যেখানে ছেদ করলো এই ছেদবিন্দু থেকে আমরা কী করব যে কোনো একটা মাপ নিয়ে একবার বৃত্তচাপ দেবো আবার এই ছেদবিন্দু থেকে আমরা বৃত্তচাপটিকে কেটে নেব কেটে দিলাম যেখানে ছেদ করলো সেই ছেদবিন্দুর সাথে আমরা বিন্দু যোগ করে দেবো তো যোগ করে দিই ছেদ বিন্দুর সাথে শিবিন্দু ছেদবিন্দুর সাথে শিবিন্দু যোগ করে দাও তো এইভাবে যোগ করে দিলাম এবার দেখো এই কোণের সমাধিখণ্ডক অর্থাৎ সি কোণের সমাধিখণ্ডক ও বি কোণের সমাধিখণ্ডক একটা বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুর নাম দিয়ে দেবো আমরা ও আর এই ও হচ্ছে যে কি আমাদের বৃত্তের অন্তকেন্দ্র হবে তো এটার অন্তবৃত্ত অঙ্কন করতে গেলে আমাদেরকে কী করতে হবে ও বিন্দু থেকে বিসি বাহুর ওপর একটি লম্ব অঙ্কন করতে হবে তাই আমরা কি করব যে কোনো একটা মাপ নেব মাপ নিয়ে ও বিন্দুতে বসিয়ে আমরা এই বিসি বাহুর ওপর একটা বৃত্তচাপ অঙ্কন করবো এইভাবেই আমি অঙ্কন করলাম তো তোমরা বড়োভাবে করতে পারো তো এই মাপে আমরা ধরবো অর্থাৎ এই বিন্দুতে আমরা ধরে যে কোনো একটা মাপ নিয়ে নিচে একটা বৃত্তচাপ নেব আবার যেখানে ছেদ করেছে সেই ছেদ বিন্দুতে ধরে আমরা এই বৃত্তচাপটিকে কেটে নেব এই বৃত্তচাপটিকে আমরা কেটে নেব এবার দেখো যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুর সাথে আমরা ও বিন্দু যোগ করে দেবো তো ছেদবিন্দুর সাথে ও বিন্দু যোগ করে দিই যোগ করলে দেখো এই রকম টাইপের হবে আর এখানে যেখানে ছেদ করেছে সেই ছেদবিন্দু নাম দিয়ে দেবো আমরা কি ডি এখানে আমরা ডি দিয়ে দিলাম ডি এবার আমাদেরকে যেটা করতে হবে অন্তবিত্ত অঙ্কন করতে হবে আর অন্তবিত্ত অঙ্কন করতে গেলে এই ওডি সমান করে নিতে হবে তো আমরা ওডি সমান করে নিই তো ওডি আমরা সমান করে নিলাম এবার আমরা চারিদিকে দেখে নেবো ঠিক জায়গা দিয়ে বৃত্তটি অঙ্কন হচ্ছে কি না দেখে নিয়ে আমরা বৃত্তটি অঙ্কন করে দেব তো দেখে নিই তো বৃত্তটি আমরা অঙ্কন করে দিই তো বৃত্তটি আমরা অঙ্কন করে দিলাম তো বৃত্তটি আপনি অঙ্কন করে দিলাম এবার দেখো আমরা এবিসি ত্রিভুজের একটি অন্তবৃত্ত অঙ্কন করে দিলাম এবার আমাদেরকে যেটা করতে হবে অন্ত দৈর্ঘ্য দর্ঘ মাপতে হবে তো অন্ত ব্যসার্ধ কোনটা ও আর ডি তাহলে ওডির দর্ঘ্য আমরা মেবে নেব তো ওডি সমান দেখো এখানে কত হবে ওডি সমান হবে টু পয়েন্ট থ্রি সেন্টিমিটার তো এবার আমরা লিখে নেব তো লিখে নিই তো দেখো লিখে নিয়েছি এবিসি ত্রিভুজের অন্তবিত্ত অঙ্কন করা হলো যার অন্তকেন্দ্র ও এবং অন্তার্ধ ওডি সমান টু পয়েন্ট থ্রি সেন্টিমিটার ঠিক আছে চলো এবার পাঁচেরটা দেখে নিই দেখো পাঁচেরটা কি বলেছে একটি সমকোণী ত্রিভুজা কী যার অতিভুজের দৈর্ঘ্য নয় সেন্টিমিটার অপর একটি বাহুর দৈর্ঘ্য ফাইভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তো এটাও আমাদের কী করতে হবে সমকোণী ত্রিভুজ আঁকতে হবে কিন্তু অতিভুজের যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটা বলেছে নাইন সেন্টিমিটার এবং যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য বলেছে ফাইভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তো প্রথমে আমরা কী করবো নাইন সেন্টিমিটার এবং ফাইভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটারের দুটো তর্ক নিয়ে নেব তো দেখো আমরা দুটি রেখাংশ টেনে নিয়েছি একটা নাইন সেন্টিমিটার একটা ফাইভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবার আমরা কী করবো খাতার মাঝখানে একটি বড় করে রশ্মি অঙ্কন করবো তো রশ্মিটি আমরা টেনে নিই রশ্মিটির আমরা নাম দেব বি এবং এক্স এবার আমরা কী করবো যেহেতু এটা সম্মনীত ত্রিভুজ বলেছে তাই আমরা বি বিন্দুতে ধরে একটি নব্বই ডিগ্রি কোন আঁকব বি বিন্দুতে ধরে আমরা নব্বই ডিগ্রি কোন এঁকে নিই তো বি বিন্দুতে ধরে নব্বই ডিগ্রি কোন আঁকতে গেলে আমাদেরকে একটা অর্ধবৃত্ত অঙ্কন করতে হবে এই অর্ধবৃত্ত যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুতে ধরে আমরা পরপর দুবার কেটে নেব অর্ধবৃত্তকে তো দুবার কেটে দিলাম একইভাবে এই ছেদ বিন্দু থেকে আমরা এই উপরে যেই বৃত্তচাপটা নিয়েছি ওটাকে আবার কেটে দেবো কেটে দেওয়ার পর যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুর সাথে আমরা বি বিন্দু যোগ করে দেব। তো যোগ করে দিই তো আমরা যোগ করে দিলাম এবার আমরা কি করবো ফাইভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার সমান করে নেব তো ফাইভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার সমান করে নিয়ে আমরা কি করব আমরা এটাকে কেটে নেবো হয় এখান থেকে এটা কাটতে পারো কিংবা এখান থেকে এটা কাটতে পারো যে কোনো একটা কেটে নেবো তো আমি এখান থেকে এটা কেটে নিলাম এবার আমরা কি করব। নাইন সেন্টিমিটার সমান করে নেবো তো নাইন সেন্টিমিটার সমান করে নিই তো নাইন সেন্টিমিটার সমান করে নিলাম নিয়ে আমরা কী করবো নিয়ে আমরা ফাইভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার যেখানে কেটেছি সেই বিন্দুতে ধরবো ধরে আমরা কী করব এটাই কেটে নেব যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুর সাথে আমরা এই বিন্দু যোগ করে দেব তো এটা এটা যোগ করে দাও তো যোগ করে দিলাম এবার আমরা নাম দিয়ে দেবো এটা নাম দেবো আমরা ইয়ে এটা নাম দেবো আমরা এটার অন্তবিত্ত অঙ্কন করতে হবে এবার এটার অন্তবিত্ত অঙ্কন করতে হবে আর অন্তবিত্ত অঙ্কন করতে গেলে যে কোনো দুটো কোণকে আমাদের কী করতে হবে সমাধিখণ্ড করতে হবে তো প্রথমে আমরা বি কোণকে সমাধিখণ্ড করবো তাই যে কোনো একটা মাপ নিয়ে বি কোণের ওপর বৃত্তচাপ দেব তো এই রকম টাইপের একটা মাপ দিয়ে আমরা বি কোণের ওপর বৃত্তচাপ দিলাম এবার এই বৃত্তচাপের এই বিন্দু থেকে আমরা কি করব। এখানে একবার কেটে নেব যে কোনো একটা মাপ নিবে নিয়ে আবার এই যেখানে ছেদ করেছে সেই ছেদবিন্দু থেকে আবার কেটে নেবো তো যেখানে ছেদ করলো সেই ছেদবিন্দুর সাথে আমরা বি বিন্দু যোগ করে দেবো তো যোগ করে দিই ছেদ বিন্দুর সাথে আমরা বি বিন্দু যোগ করে দেব তো যোগ করে দিলাম এবার দেখো যখনই আমরা যোগ করে দিলাম একটা কিন্তু কোন আমাদের সমধিখণ্ড করা হয়ে গেল এবার আমরা আরেকটি কোন সমদি করব তো কোনটি করব। বিটিকে আমরা করে নিই বি কোণকে করে নিই তো বি করতে গেলে একইভাবে আমরা এখানে একটা যে কোনো একটা মাপ নিয়ে বৃত্তচাপ দেবো যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দু থেকে আমরা যে কোনো একটা মাপ নিয়ে উপরে একটা বৃত্তচাপ আবার এই ছেদ বিন্দু থেকে আমরা বৃত্তচাপটাকে কেটে নেব তো কেটে নিলে দেখো একটা বিন্দুতে ছেদ করবে তো ওই ছেদ বিন্দুর সাথে আমরা বিন্দু আবার কী করবো যোগ করে দেবো তো যোগ করে দাও ছেদ বিন্দুর সাথে বিন্দু তো ছেদ সাথে সাথে বিন্দু যোগ করে যোগ করে দিলাম দেখো বি একটা বিন্দুতে ছেদ করেছি সেই ছেদবিন্দু নাম দিয়ে দেবো আমরা কি ও এবার এটার অন্তবিত্ত অঙ্কন করতে গেলে ও থেকে বিসি বাহুর ওপর একটি লম্ব অঙ্কন করতে হবে তাই আমরা যে কোনো একটা মাপ নেব দিয়ে ও বিন্দুতে ধরবো দিয়ে বিসি বাহুর ওপর একটা কী করব বৃত্তচাপ নিয়ে নেব তো আমরা যে কোনো একটা মাপ নিই রকম টাইপের মাপ নিলাম মাপ নিয়ে আমরা কি করছি বিসি বাহুর ওপর কী করবো আমরা একটা বৃত্তচাপ দেব তো বিসি বাহুর ওপর একটা বৃত্তচাপ দিলাম এবার আমরা কি করব যে কোনো একটা মাপ ধরে এই বিন্দু থেকে নিচে একটা বৃত্তচাপ আবার এই ছেদ বিন্দু থেকে আমরা কি করব। আবার নিচে বৃত্তচাপটিকে কেটে নেব তো কেটে দিলাম যেখানে ছেদ করলো সেই ছেদবিন্দুর সাথে আমরা ও বিন্দু যোগ করে দেব। ছেদবিন্দুর সাথে আমরা ও যোগ করে দিই তো যোগ করে দিলাম ছেদবিন্দুর সাথে আমরা ও এবার এখানে যেখানে ছেদগুলো সেটার নাম দেব আমরা ডি এবার আমরা কি করব এবার আমরা ও এবং ডি সমান করে নেবো কেননা ও এবং ডি হয়ে গেল কিন্তু আমাদের অন্তবৃত্তের ব্যাসার্ধ ঠিক আছে আর ও বিন্দু হচ্ছে যে কি অন্তবৃত্তের কেন্দ্র তো ও এবং ডি সমান করে নেব দিয়ে ও বিন্দুতে বসিয়ে আমরা বৃত্তটি অঙ্কন করে দেবো তো তোমরা সব জায়গায় মিলিয়ে দেখবে ঠিক জায়গা দিয়ে যাচ্ছে কিনা তো মিলিয়ে দেখে নাও তো আমরা বৃত্তটিকে অঙ্কন করে দিলাম তো বৃত্তটিকে আমরা অঙ্কন করে দিলাম তাহলে দেখো আমাদের অন্তবৃত্ত অঙ্কন হয়ে গেলো এবার আমাদের যেহেতু অন্তবিত্ত অঙ্কন হয়ে গেলো এই অন্তবিত্তের ব্যাসার্ধ আমাদেরকে মাপতে বলেছে তো অন্তবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এখানে কি ওডি তাহলে ওডি সমান আমরা মেপে নেবো তো ওডি সমান দেখো আমাদের ওয়ান পয়েন্ট এইট সেন্টিমিটার হচ্ছে তাহলে আমরা লিখে ওডি সমান ওয়ান পয়েন্ট এইট সেন্টিমিটার তো লিখে নিই তো দেখো আমরা লিখে নিয়েছি এবিসি ত্রিভুজের একটি অন্তবিত্ত অঙ্কন করা হল যার অন্তকেন্দ্র ও এবং অন্তসার্ধ ওডিসান ওয়ান পয়েন্ট এইট সেন্টিমিটার এখানে ওয়ান পয়েন্ট এইট সেন্টিমিটার হয়েছিল তো ওয়ান পয়েন্ট এইট সেন্টিমিটার তো একইভাবে আমরা ছয়টা দেখে নেব তো দেখো ছয়টা কী বলেছে একটি সমধিবাহু ত্রিভুজ যার ভূমির দৈর্ঘ্য সেভেন পয়েন্ট এইট সেন্টিমিটার এবং সমান দুটি বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তাহলে সমোধি বাহু ত্রিভুজের আমরা কি জানি দুটো বাহুর দৈর্ঘ্য সমান হয় তো তার মধ্যে ভূমি অর্থাৎ ভূমিটা দিয়ে দিয়েছে কত সেভেন পয়েন্ট এইট সেন্টিমিটার এবং সমান দুটো যে বাহুর দৈর্ঘ্য সেই দৈর্ঘ্য দুটি কি দিয়েছে সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার করে তো আমরা প্রথমেই এই রেখাংশগুলো আগে খাতায় টেনে নেবো টেনে নিই তো দেখো যেই দৈর্ঘ্যগুলো দিয়েছিল সেগুলো আমরা টেনে দিলাম এবার আমাদেরকে প্রথমেই যেটা করতে হবে আগে খাতার মাঝখানে একটি রশ্মি অঙ্কন করতে হবে তো রশ্মিটি আমরা অঙ্কন করে নিই তো এইভাবে আমরা রশ্মিটি টেনে দিলাম রশ্মিটির আমরা নাম দেব এখানে বি আর এখানে আমরা নাম দেব এক্স তো রশ্মিটিকে আমরা কেটে নেব ভূমি আমাদেরকে কত বলেছে সেভেন পয়েন্ট এইট সেন্টিমিটার তাই বলেছে তো সেভেন পয়েন্ট এইট সেন্টিমিটার সমান করে নেব সমান করে নিয়ে আমরা ভূমিটিকে কেটে নেব রশ্মিটিকে কাটলে আমাদের ত্রিভুজের ভূমি হয়ে যাবে তো এখানে রশ্মিটিকে কেটে দিলাম তাহলে আমাদের ত্রিভুজের ভূমি এটা হয়ে গেল এখানে আমরা নাম দেবো সি আর কি বলেছে সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হবে সমান যে দুটো বাহু দৈর্ঘ্য সেই দুটো বাহু দৈর্ঘ্যের প্রত্যেকটি হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তো আমরা কী করবো সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার সমান করে নেব দিয়ে আমরা একবার বি বিন্দুতে ধরবো তো দেখো সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার সমান করব দিয়ে বি বিন্দুতে ধরবো বিন্দুতে ধরে একটা বৃত্তচাপ আবার সি বিন্দুতে ধরে একটা বৃত্তচাপ তো যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুর সাথে আমরা কী করবো সেই ছেদ বিন্দুর সাথে আমরা বি বিন্দু যোগ করে দেবো এবং ছেদ বিন্দুর সাথে আমরা সি বিন্দুরও যোগ করে দেবো তো দেখো আমরা যোগ করে দিই তো যোগ করে দিলাম একইভাবে এটার সাথে এটা যোগ করে দেবো তো যোগ করে দাও তো দেখো যোগ করে দিই তো যোগ করে দিলাম আর যেখানে ছেদ করেছিল এই বিন্দুর নাম দিয়ে দিলাম আমরা এ তাহলে সি একটি সমধিবাহু ত্রিভুজ অঙ্কন হয়ে গেল এই সমুদিবাহু ত্রিভুজের অন্তবিত্ত অঙ্কন করতে হবে আর অন্তবিত্ত অঙ্কন করতে গেলে যে কোনো দুটি কোণকে সমধিখণ্ড করতে হবে তো আমি প্রথমে বি কোণকে সমাধিখণ্ড করবো তাই যে কোনো একটা মাপ নিয়ে বি কোণের ওপর আমরা একটি বৃত্তচাপ নিয়ে নেব তো বৃত্তচাপ নিলাম বি কোণের ওপর দিয়ে আমরা যে কোনো মাপ ধরে আমরা এইখান থেকে একটা বৃত্তচাপ আবার এইখান থেকে আমরা একটা বৃত্তচাপ দেব যেখানে ছেদ করলো সেই ছেদবিন্দুর সাথে আমরা বিন্দু যোগ করে দেবো তো ছেদ বিন্দুর সাথে আমরা বি বিন্দু যোগ করে দিই তো যোগ করে দিলাম একইভাবে আমরা কি করব সি কোনকে সমধিখণ্ড করব তো সি কোনকে সমধিখণ্ড করতে গেলে আমাদেরকে যে কোনো একটা মাপ নিতে হবে মাপ নিয়ে এখানে একটা বৃত্তচাপ দিতে হবে এই ছেদবিন্দু থেকে উপরে একবার কাটতে হবে আবার এই ছেদবিন্দু থেকে এটাকে কেটে দিতে হবে তো যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুর সাথে আমরা বিন্দু যোগ করে দেব তো ছেদ বিন্দুর সাথে শিবিন্দুর যোগ করে দাও ভালোভাবে যোগ করবে তো ছেদ বিন্দুর সাথে আমরা শিবিন্দু যোগ করে দিলাম তো তো যেখানে দেখো ছেদ করলো সেই ছেদ নাম দেব আমরা ও ঠিক আছে এই ও থেকে এবার বিসি বাহুর ওপর লম্ব অঙ্কন করতে হবে তো আমরা কি করব যে কোনো একটা মাপ নেব মাপ নিয়ে ও বিন্দুতে বসিয়ে আমরা বিসি বাহুর ওপর একটি বৃত্তচাপ নিয়ে নেব তো ও বিন্দুতে বসিয়ে আমরা বিষি বাহুর ওপরে একটি বৃত্তচাপ নিয়ে নিই তো আমরা দিয়ে দিলাম বৃত্তচাপ দেখো বৃত্তচাপ দুটি ছেদ করেছে ওই ছেদবিন্দু থেকে আমরা নিচে একটা বৃত্তচাপ দেবো আবার আবার এই ছেদবিন্দু থেকে আমরা বৃত্তচাপটিকে কেটে দেবো তো কেটে দিলাম যেখানে ছেদ করল সেই ছেদবিন্দুর সাথে আমরা ওবিন্দু যোগ করে দেবো তো ছেদবিন্দুর সাথে সাথে ওবিন্দু যোগ করে দাও ছেদবিন্দুর সাথে ও বিন্দু যোগ করে দিলাম তাহলে এই যে লম্বটি দেখো এখানে ছেদ করেছে এই ছেদবিন্দুর নাম দিয়ে দাও ডি এবার ও ডি হচ্ছে যে কি আমাদের বৃত্তের অন্ত ব্যাসার্ধ এবং ও হচ্ছে যে কি আমাদের বৃত্তের অন্তকেন্দ্র ঠিক আছে তো আমরা অন্তবৃত্তের ব্যাসার্ধ সমান করে নেবো সমান করে নিয়ে তো ও বিন্দুতে ধরে আমরা কি করবো এখানে একটা বৃত্ত অঙ্কন করে দেবো তো তার আগে দেখে নেবে সব জায়গায় মিলছে কিনা। তো আমরা অন্তবৃত্তটিকে অঙ্কন করে দিই তো অন্তবিত্তটি আমরা অঙ্কন করে দিলাম তো আমাদের এবার এবিসি ত্রিভুজের একটি অন্তবিত্ত অঙ্কন হয়ে গেল এবার আমাদেরকে যেটা করতে হবে এই অন্তবৃত্তের অন্তব্যাসার্ধ যেটা সেটা দৈর্ঘ্য পরিমাপ করতে হবে তো আমরা এইখানে বসিয়ে দৈর্ঘ্যটিকে মেপে নেবো তো মাপলে দেখবে টু সেন্টিমিটার হবে তো এবার আমরা লিখে নেবো তো দেখো লিখে নিয়েছি এবিসি ত্রিভুজের একটি অন্তবিত্ত অঙ্কন করা হলো যার অন্তঃকেন্দ্র সমান হোক এবং অন্ত সমান ওডি সমান অত টু সেন্টিমিটার